দেখতে সবচেয়ে সুন্দর। মেঘ করলে ময়ূর পেখম মেলে আনন্দে নাচতে থাকে, তখন তাদের দেখতে খুবই সুন্দর লাগে। তবে ময়ূরই পেখম মেলতে পারে না, ময়ূরের পালক দিয়ে শৌখিন পাখা তৈরি করা হয়। এরা পোষ মানে আমাদের ভারতবর্ষে ভারতে এখন ময়ূর শিকার নিষেধ জারি করা হয়েছে। ভারতের মধ্যে বিহার, উত্তরপ্রদেশ, উড়িষ্যা প্রভৃতি রাজ্যে ময়ূর দেখতে পাওয়া যায়। ময়ূর সাধারণত শান্তশিষ্ট লাজুক প্রকৃতির। ময়ূরের গায়ের রং সাধারণত নীল হয়। তাদের শরীরে বিভিন্ন রঙের পালক থাকে। তাদের দুটি দীর্ঘ পাখা এবং মাথায় একটি মুকুট থাকে। ময়ূর খুব বেশি উড়তে পারে না, ওরা শুধু গাছের এক শাখা থেকে অন্য শাখায় উড়ে বেড়ায়। ভারত সহ এশিয়ার বিভিন্ন দেশে ময়ূর পাওয়া যায়। ময়ূর সর্বভূ, এরা বীজের খোসা, ছোট চারা গাছ, কীট পতঙ্গ, পোকামাকড় খেয়ে দিন যাপন করে। আগেকার দিনে মানুষের মধ্যে একটি ভ্রান্ত ধারণা ছিল, ময়ূরের চোখের জল পান করলেই তবেই গর্ভবতী হতে পারে, এমনটি অনেকেই মনে করতেন। কিন্তু এটি সম্পূর্ণই ভ্রান্ত ধারণা। পুরুষ এবং স্ত্রী ময়ূর যৌন সঙ্গমের মাধ্যমেই বা যৌন সঙ্গম করলেই তারপর স্ত্রী ময়ূর গর্ভবতী হয়। ময়ূর ডিম পাড়ে এবং এদের ডিম ফুটে অন্য পাখিদের মতোই বাচ্চা হয়। ভিডিওটি আপনাদের সবার যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।